সফট ড্রিঙ্ক বা কোমল পানীয় পান করা আমাদের দৈনন্দিন জীবনের একটি সাধারণ বিষয়ে পরিণত হয়েছে। কিন্তু আপাতদৃষ্টিতে নিরীহ এই অভ্যাসটি আমাদের শরীরে যে কত কত ক্ষতিকর জিনিস বয়ে নিয়ে আসতে পারে তা হয়তো আমরা কল্পনাও করিনি। ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনি হয়তো আর কোনো ধরনের সফট ড্রিঙ্ক পান করতে চাইবেন না। কোকাকোলার ওয়েবসাইট থেকে জানা যায় তারা প্রতিদিন 1.9 বিলিয়ন বার কোকাকোলা পরিবেশন করে, তার মানে প্রতিদিন 190 কোটি বার কোকাকোলা বিক্রি হয়। অর্থাৎ প্রতিদিন পৃথিবীর মোট জনসংখ্যার 1/4 মানুষ কোকাকোলা পান করে। এটা শুধু একটা কোম্পানির হিসেব। এইসব সফট ড্রিঙ্কের একটি প্রধান সমস্যা হল এইসব পানিতে প্রচুর পরিমাণ ক্যালোরি থাকে। সাধারণত 100 মিলিতে প্রায় 55 ক্যালোরি পাওয়া যায়। এক বোতল কোকাকোলায় এত পরিমাণ ক্যালোরি থাকে যা আপনি একবেলা ভাত খেয়েও জোগাড় করতে পারবেন না। এখন প্রশ্ন হতে পারে, ক্যালোরি তো ভালো জিনিস, তাহলে সফট ড্রিঙ্কে ক্ষতি কোথায়? কিন্তু বিষয়টি হলো, একবেলা ভাত খেয়ে আপনার ক্ষুধা মেটে, কিন্তু এই পানীয় খেয়ে আপনার ক্ষুধা মেটে না। এর চেয়েও গুরুত্বপূর্ণ বিষয় হলো, সফট ড্রিঙ্কের অতিরিক্ত ক্যালোরি আপনার শরীরে কোনো ভালো কাজে আসে না। সেই সাথে একবেলা খাবারে স্নেহ, আমিষ, শর্করা, ভিটামিন সহ নানা ধরনের পুষ্টি উপাদানও থাকে, কিন্তু কোমল পানীয়তে তা থাকে না। এগুলোতে থাকে অধিক মাত্রায় চিনি। সাধারণত 600 মিলির একটি বোতলে প্রায় অর্ধেক গ্লাস চিনি থাকে। এত পরিমাণ চিনি যদি একবারে খেতে বলা হয় তাহলে হয়তো কোনো পাগলও খাবে না, কিন্তু আমরা হরহামেশাই কোমল পানীয়র নামে এত এত চিনি খাচ্ছি। এই পরিমাণ চিনি একজন সুস্থ মানুষকে অনেক ধরনের অসুখ বিসুখ এনে দিতে পারে। সাধারণত প্রাকৃতিক খাবার থেকে আমরা যে ধরনের চিনি পাই সেগুলোকে বলে ন্যাচুরাল সুগার, কিন্তু কোনো খাবারে বাইরে থেকে চিনি প্রবেশ করানো হলে তাকে বলে অ্যাডেড সুগার। প্রশ্ন হতে পারে, একজন মানুষের শরীরে কত পরিমাণ অ্যাডেড সুগার দরকার? উত্তর হলো শূন্য। তার মানে আপনি কোনো চিনি গ্রহণ না করলেও আপনার শরীরে সমস্যা হবে না। সাধারণত আমাদের দৈনন্দিন জীবনের খাবারগুলো থেকেই ন্যাচুরাল সুগার পাওয়া যায়। যেমন দুধে থাকা ল্যাকটোজ এবং ফলমূলে থাকা ফ্রুক্টোজ আমাদের ন্যাচুরাল সুগারের চাহিদা পূরণ করে। আমাদের দেহে যেহেতু বাড়তি চিনির কোনো দরকার নেই, তাহলে একজন মানুষের শরীরে সর্বোচ্চ কী পরিমাণ অ্যাডেড সুগার সহ্য করতে পারে? প্রতিদিন একজন প্রাপ্তবয়স্ক পুরুষ সর্বোচ্চ 36 গ্রাম এবং প্রাপ্তবয়স্ক নারী প্রতিদিন সর্বোচ্চ 25 গ্রাম অ্যাডেড সুগার গ্রহণ করতে পারে। কিন্তু ছোট্ট এক বোতল কোকাকোলা বা পেপসি খেলেই আমাদের শরীরে একবারে প্রায় 80 গ্রাম অ্যাডেড সুগার প্রবেশ করে। তার মানে হাফ লিটারের এক বোতল সফট ড্রিঙ্কে আপনার দৈনন্দিন নিরাপদ মাত্রার দ্বিগুণেরও বেশি চিনি থাকে। এত পরিমাণ চিনি অনেক ধরনের রোগের কারণ হতে পারে। 2-1 দিন খেলেই সাথে সাথে কোনো রোগ তৈরি হবে না, কিন্তু নিয়মিত কোমল পানীয় সেবনের ফলে লিভার ড্যামেজ, কিডনি ফেইলার, হার্ট অ্যাটাক, ডায়াবেটিস সহ আরও বেশ কিছু রোগের ঝুঁকি বহুগুণে বেড়ে যায়। অ্যাডেড সুগারের আরেকটি ভয়াবহ দিক হল স্থূলতা। অনেকে মনে করে সামান্য একটু মোটা হলে সমস্যা কী, কিন্তু এই স্থূলতা থেকেই হৃদরোগ, ডায়াবেটিস এবং ক্যান্সারের মতো মরণব্যাধিও সহজেই শরীরে বাসা বাঁধতে পারে। চিনির পরেই সফট ড্রিঙ্কের সবচেয়ে ক্ষতিকর উপাদান হল ক্যারামেল। পেপসি, কোকাকোলা বা দেশি বিদেশি যত কোলা পাওয়া যায় সবগুলোরই কালো রঙের উৎস হলো এই ক্যারামেল। ক্যারামেল আসলে কি? সত্যি কথা বলতে ক্যারামেল হলো পোড়া চিনি। অ্যামোনিয়া এবং সালফাইটের সাথে চিনিকে পুড়িয়ে এই ক্যারামেল তৈরি করা হয়। এই ধরনের উপাদানকে বলা হয় কার্সিনোজেন। ক্যান্সারের ঝুঁকি তৈরি করতে পারে এমন উপাদানগুলোকে কার্সিনোজেন বলা হয়। শুধু চিনি নয়, নির্দিষ্ট মাত্রার চেয়ে অধিক পোড়া কোনো খাবারই নিরাপদ নয়, কারণ এতে অ্যাক্রিলামাইড নামের এক ধরনের কার্সিনোজেন তৈরি হয়। কোনো খাবার বা পানীয়তে 29 মাইক্রোগ্রামের কম কার্সিনোজেন থাকলে তা নিরাপদ, কিন্তু 2012 সালের একটি গবেষণায় দেখা যায় কোমল পানীয়তে 138 মাইক্রোগ্রাম কার্সিনোজেন থাকে, যা নিরাপদ মাত্রার চেয়ে অনেক বেশি। এটার মতো কোমল পানীয়গুলো তো কালো নয়, তাহলে এগুলো নিশ্চয়ই ভালো হবার কথা। কিন্তু না, এসব পানীয়তে সিনথেটিক ফুড কালারের মতো আরও ক্ষতিকর উপাদান ব্যবহার করা হয়। এই উপাদানগুলো শিশুদের মনোযোগ ধরে রাখার ক্ষমতা নষ্ট করে এবং শিশুদের অনেক বেশি চঞ্চল করে তোলে। বিশ্বের বহু দেশেই খাদ্যে এই উপাদান ব্যবহার সম্পূর্ণ নিষিদ্ধ। সফট ড্রিঙ্কের আরেকটি ক্ষতিকর উপাদান হল সোডিয়াম বেনজয়েট। সোডিয়াম বেনজয়েট প্রিজার্ভেটিভ হিসেবে ব্যবহার করা হয়। কয়লা বা পেট্রোল পোড়ালে এ ধরনের গ্যাস নিঃসরণ হয়। এই উপাদানও এক ধরনের কার্সিনোজেন, সেই সাথে এগুলো উচ্চ রক্তচাপও তৈরি করতে পারে।
এছাড়াও কোকাকোলা বা পেপসির মতো কোমল পানীয়গুলোতে বিভিন্ন ধরনের অ্যাসিড থাকে। এগুলো সাধারণত হালকা অ্যাসিড। এমনই একটি উপাদান হলো ফসফরিক অ্যাসিড। এটিও এক ধরনের প্রিজারভেটিভ। যে সমস্ত খাবারে অধিক পরিমাণে চিনি থাকে সেই সব খাবারেই এই অ্যাসিড মেশানো হয়, কারণ ফসফরিক অ্যাসিড চিনিতে ছত্রাক এবং ব্যাকটেরিয়া জন্মাতে দেয় না। আরেকটি উপাদান হলো সোডিয়াম সাইট্রেট। কোমল পানীয়র অ্যাসিডিটি কমানোর জন্য এই উপাদান মেশানো হয়। 2004, 2006 এবং 2016 সালে বেশ কয়েকবার কোকাকোলা এবং পেপসিতে কীটনাশকের উপস্থিতিও পাওয়া গেছে।